بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين امنوا اتقوا ربكم للذين احسنوا في هذه الدنيا حسنه وأرض الله واسعة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرا بغير حساب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين آله الطيبين الطاهرين أما بعد أمرا شوكالت تهكي شاندها پرجنتو أرتاد شارا আমরা কোনো না কোনো উসিলায় বাহানায় কারণে আমরা কথা বলি ঘরে কথা বলি ঘরে বাহিরে কথা বলি আশপাশে সময় মানুষ কথা বলে এবং কথা বলার মাধ্যমে নিজের ভাব প্রকাশ করে কিন্তু এই কথা বলার মাধ্যমে আমরা অনেক রকম পাপ করে থাকি যা থেকে যদি আমরা বেঁচে না থাকতে পারি দূরে না থাকতে পারি তাহলে আমরা কখনোই নিজেকে সংশোধন করতে পারবো না এবং যেটা সেরাতে মোস্তাকিম সে পথে চলতে হলে সর্বপ্রথম আমাদের কথার মাধ্যমে যেসব পাপ আমরা করে থাকি যেমন গৃবত অপবাদ দেয়া ইত্যাদি ইত্যাদি অন্যকে কষ্ট দেওয়া যা আমরা পূর্বে আলোচনা করেছি যদি এরকম পাপের মতো অপর একটি পাপ আমরা করি তাহলে একটি পর একটি আমাদের পাপ কার্য বাড়তে থাকবে এবং আমরা যাব জাহান নামের অতল গহবরে কথা বলার মাধ্যমে মানুষ যে পাপটি করে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে গিয়ে মিথ্যা বলা আমরা অনেক সময় দেখি আমাদের আশপাশে অনেকেই কারণে অকারণে মিথ্যা কথা বলে মিথ্যা কথা কি বা মিথ্যা কী মিথ্যা কথা হচ্ছে গিয়ে যা প্রকৃত নয় তার বিপরীতে বলা এমন কথা বলা যা প্রকৃত ঘটনা নয় সেটা ঘটনা হোক কাজ হোক কথা হোক কোনো বিষয় হোক যা সঠিক নয় তার বিপরীতে বলাই হচ্ছে গিয়ে মিথ্যা বলা অর্থাৎ ঘটনাটা এখনো ঘটেনি উদাহরণস্বরূপ একজন এখনো আসেনি আমি বলে বসলাম যে সে এসেছে কিন্তু যদি কোনো ব্যক্তি এসেছে আমি বললাম আসেনি অর্থাৎ প্রকৃত ঘটনার বিপরীত বলা এটাই হচ্ছে গিয়ে মিথ্যা কথা অবশ্য অনেকেই বলেছেন যে মিথ্যা কথার মধ্যে কিছুটা নেফাকেরও গন্ধ পাওয়া যায় অর্থাৎ মিথ্যুকরা সাধারণত মুনাফিক হয়ে থাকে কমপক্ষে তাদের মধ্যে মুনাফেকাতের ভাব থাকে কারণ মুনাফেকাত হচ্ছে গিয়ে এমন কথা মুখে বলা যা তার মনে নেই মনে একটি কথা কিন্তু মুখে অপর কথা বলে এটি হচ্ছে গিয়ে মুনাফেকাত মিথ্যা কথা ঠিক সেরকম অর্থাৎ সে জানে এই ঘটনাটি এরকম কিন্তু বলে তার বিপরীত এটি হচ্ছে গিয়ে মুনাফেকাতের মতোই একটি তাই মিথ্যা বলা মহাবাপ অবশ্য এ সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে গজ্জালি এ কাসানির মতো লোকেরা বলেছেন যে সত্ত্বাগত দিক দিয়ে মিথ্যা মহাপাপ নয় বা পাপ নয় কারণে অকারণে বিষয় স্থান কাল পাত্র বিশেষে মিথ্যা অনেক সময় হারাম হয়ে থাকে পাপ হয়ে থাকে আবার অনেক সময় ওয়াজিব বা মোস্তাহ হতে পারে মবাহ হতে পারে কারণ সময় মানুষ প্রয়োজন বোধে মিথ্যা কথা বলে এক সময় প্রয়োজন নেই মিথ্যা কথা বলে যদি মিথ্যার প্রয়োজন থাকে কারো সংশোধন করা কারো ভালো পথ দেখানো কারো লাভবান করা সঠিক পথ স্বভাবের কাজ করা করতে হলে অনেক সময় মিথ্যা কথা বলতে হয় এসব মিথ্যা কথা দোষের নেই হারাম নয় তাই তারা বলেন যে সত্যাগত দিক থেকে মিথ্যা বলাটা হারাম নয় কিন্তু মানুষ প্রকৃত ঘটনা যা ঘটেছে সত্যের বিপরীতে যা বলবে সেটা হচ্ছে গিয়ে যদি তার কোনো মশলেহাত না থাকে ভালো উদ্দেশ্য না থাকে তাহলে অবশ্যই সেটা পাপের কাজ এবং মহাপাপের অন্তর্ভুক্ত গোনাহে কবিরার অন্তর্ভুক্ত এতে কোনো সন্দেহ নেই যে স্বাভাবিকভাবেই মিথ্যা কথাকে মিথ্যা বলাকে বিজ্ঞজনরা আলেমরা সবাই হারাম বলেছেন এমনকি পবিত্র কোরআন এবং হাদিসেও মিথ্যা কথা বলাকে হারাম করা হয়েছে তার মধ্যে যেমন একটি আয়াত সুরা তওবার আঠাত্তর নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন এরশাদ করছেন কাল আল্লাহ তাআলা ফা কাবা ফি কুলু বেহিম এলা ইয়াউমেই ইয়াল কৌ নাহু বেমা আখলাফুল্লাহ মা ওয়াদাহু বা বিমা কানু ইয়াকদিবুন অর্থাৎ তারা তাদের মনে তাদের অন্তরে নেফাক রয়েছে কখন পর্যন্ত কিয়ামতের দিন পর্যন্ত এবং এটার জন্য তারা খোদার সাথে যে ওয়াদা ছিল ওয়াদা ভঙ্গ করেছে এবং এর জন্য তারা মিথ্যা কথা বলেছে অর্থাৎ কোরআনের আয়াতেও এই মিথ্যা কথা বলাকে খারাপ বলা হয়েছে অর্থাৎ যেহেতু মিথ্যা কথা এমন কথা যা মনে তার থাকে না তাই এই আয়াতে নেপাকের যাতে তুলনা করা হয়েছে এছাড়া অপর একটি আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেন সুরা নাহালের একশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেন যে ইনামা ইয়ফতারিল কেদ কাদেবা বে আয়াত আয়াতিল্লাহ বা উল্লাকা হুমুল কাদেবন অর্থাৎ মিথ্যা কথা তারাই বলে যারা আল্লাহ রাব্বুল আলমিনের উপর বিশ্বাস আনে না এবং উলায়কা হুমুল কাদেবন এরা কারা এরা হচ্ছে মিথ্যাবাদী অর্থাৎ যারা আল্লাহ রাবুল আলমিনের আয়াতের উপর নিদর্শনের উপর বিশ্বাস করে না তারাই মিথ্যা কথা বলে সোজা কথায় যে যারা আল্লাহর উপর ইমান নেই যারা মমিন নয় তারাই হচ্ছে মিথ্যাবাদী মিথ্যা কথা তারাই বলে যাদের মধ্যে ইমান নেই আল্লাহর উপর বিশ্বাস করে না এছাড়াও বহু আয়াত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলমিন মিথ্যাবাদীকে পছন্দ করেন না মিথ্যাবাদীদের জন্যে রয়েছে জাহান্নাম ইত্যাদি ইত্যাদি পবিত্র কোরআনে বহু আয়াত আমরা দেখতে পাই যে মিথ্যাবাদীদেরকে খুব খারাপ চোখে দেখা হয়েছে খারাপ বলা হয়েছে এতে থেকে বিরত থাকা থাকতে বলা হয়েছে তাদের মধ্যে ইমান নেই তাদের মধ্যে নেফাকের গন্ধ রয়েছে ইত্যাদি অনেক কথা এছাড়াও আমরা হাদিসেও বহু হাদিস বিভিন্ন গ্রন্থে মহানবী সাল্লাহ আলি আসাল্লাম থেকে এবং আমাদের নিষ্পাপ মাসুম ইমামদের থেকেও অনেক হাদিস আমরা দেখতে পাই আমরা যার কয়েকটি এখানে তুলে ধরার চেষ্টা করব যে ইমাম আমিরুল মমিন আলী আল্লাহ সালাত একটি হাদিসে উসুলে কাফির দ্বিতীয় খণ্ড যেখানে মিথ্যুকের জন্যে অধ্যায় রয়েছে কেসবের জন্যে অধ্যায় রয়েছে সে অধ্যায়ের এগারোতম হাদিস অর্থাৎ এগারো নম্বর হাদিসে ইমাম আলী আল্লাহ সাল্লা সাল্লাম বর্ণনা করেন যে লাজেদো আব্দুন তামাল ইমানে অর্থাৎ ইমানের গন্ধ এমন বান্দা পাবে না হত্যা ইয়ত্রকাল কাদেবা হাজলহদ্দাহ অর্থাৎ যারা হাসি ঠাট্টায় এবং ন স্বাভাবিকভাবে কথা বলাতে যারা মিথ্যা কথা বলা ছাড়বে না তারা কখনোই আল্লাহ রাব্বুল আলমিনের সম্পর্কে ইমানের স্বাদ পাবে না অর্থাৎ মিথ্যাবাদী যদি মিথ্যা কথা বলে তাদের মধ্যে ইমানের গন্ধটুকু থাকে না ইম আলি বলেন যে লা ও আব্দন কোনো বান্দা নেই যে তা ঈমানা অর্থাৎ ইমানের স্বাদ আস্বাদন করবে ইমানের মজা চাখবে কতক্ষণ পর্যন্ত হাত্তা আল অলকেজ যতক্ষণ পর্যন্ত সে মিথ্যা কথা বলা ছেড়ে না দেয় সেটা হাসি ঠাট্টাতে হোক অথবা সিরিয়াসলি হোক যেভাবে হোক তাদেরকে ছাড়তে হবে এছাড়া অপরেখ হাদিসে মহানবী মহানবী আলি ওসাল্লাম বলেছেন বাহাত্তর নম্বর খণ্ড দুইশো তেষট্টি নম্বর পৃষ্ঠাতে মহানবী সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে যে কালা রসুল্লাহ আলিহি আলহি ওয়াসাল্লাম সাল্লাম ইয়াকুম ওয়াল কেসবা তোমরা মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকো মিথ্যা থেকে বেঁচে বা কেসবা ইয়াহি ইহাদি এলাল ফজুর কারণ মিথ্যা হচ্ছে গিয়ে ফজুর অর্থাৎ মন্দ দিকে নিয়ে যায় ফেসাদের দিকে নিয়ে যায় ওয়াল ফজুরা ইয়হাদি নার এবং ফেসাদ জাহান্নামের দিকে নিয়ে যায় মিথ্যা কথা ফেসাদের দিকে নিয়ে যায় ফেস্ক ফুজুর এবং ফেসাদ জাহান্নামের দিকে নিয়ে যায় তাই মিথ্যা কথা বললে জাহান্নামের দিকে যাওয়া হবে তাই আল্লাহ যেন আমাদের সেই মিথ্যা কথা বলা থেকে বিরত রাখুন বাঁচিয়ে এখন এছাড়াও একটি অপর একটি হাদিস বাকের আল্লাহ সালাত আসসালাম থেকে বর্ণিত বর্ণিত কাফি গ্রন্থের দ্বিতীয় খণ্ড এবং সেখানেও আল কেজ অর্থাৎ মিথ্যার অধ্যায় একটি সে অধ্যায়ে হাদিস নম্বর চারে এবং বাকের আল্লাহ সালাত আসালাম থেকে বর্ণনা করা হয়েছে যে ইন আল কেজবা হুয়া খারাবুল ইমান জ হচ্ছে গিয়ে মিথ্যাবাদী বা মিথ্যা কথা হচ্ছে গিয়ে ইমানের জন্য খারাপ করার কারণ অর্থাৎ মিথ্যা কথা খারাপ করে দেয় নষ্ট করে দেয় এছাড়াও অপর একটি হাদিসে ইমাম হাসান আসকের বিহারের আনোয়ার সেই বাহাত্তর নম্বর খণ্ডের দুইশো চৌষট্টি নম্বর পৃষ্ঠাতে ইমাম হাসান আস্করিয়া সাত আসালাম থেকে বর্ণনা করা হচ্ছে যে জো এলাতেল খাবা এত কুল্লাহা ফি বৈতেন অর্থাৎ যত রকম মন্দ কাজ আমরা চিন্তা করতে পারি এই সবগুলোকে একটি ঘরে একটি কুটিরে রাখা হয়েছে ওয়াজো এলা মেফতাহা আলকের এবং এই সকলের এই কুটিরের যে চাবি হচ্ছে গিয়ে মিথ্যা অর্থাৎ যত রকম মন্দ কাজ তার চাবি হচ্ছে গিয়ে মিথ্যা কথা বলা আমরা যে কোনো কাজ করি না কেন সেখানে মিথ্যা কথা দিয়ে শুরু হয় তাই এই মিথ্যা কথা বলা ছাড়তে হবে এবং এই মিথ্যা কথা উপরে অনেক হাদিস রয়েছে তো মোট আমরা দুটি আয়াত এবং কয়েকটি হাদিস উল্লেখ করেছি যেখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা যে শিক্ষাগুলো নিতে পারি যে মিথ্যা হচ্ছে গিয়ে সকল ফাসাদের মূল এছাড়া মিথ্যা কথা বা মিথ্যা ইমানের সাথে সম্পর্কতা নেই ইমান এবং মিথ্যা একসাথে হতে পারে না মিথ্যা ইমানের ইমানকে ধ্বংসকারী ইমানকে ধ্বংস করে দেয় নষ্ট করে দেয় এবং মানুষের বিশ্বস্ততা হারায় মিথ্যাবাদী মানুষের বিশ্বস্ততা হারায় মানুষকেও তাকে বিশ্বাস করে না মানুষের মালায়কা লানত পড়েন মানুষও ভতর্ষণা করে তাকে খারাপ চোখে দেখে এছাড়াও মিথ্যা কথা বললে মানুষ দারিদ্র বয়ে নিয়ে আসে মিথ্যা কথা মানুষের জন্য দারিদ্র্য বয়ে নিয়ে আসে এছাড়াও অনেক আমরা শিক্ষা এখান থেকে নিতে পারি মিথ্যাবাদী জাহান্নামে যাবে মিথ্যাবাদীদের জন্য রয়েছে জাহান্নাম তাই এর জন্যে অনেক হাদিস সে বলা হয়েছে যাতে মিথ্যা না বলা হয় এর হারাম সম্পর্কে সবাই বলেছেন তাই মিথ্যা থেকে আমাদের বাঁচতে হবে কারণ যদি মহানবী সাল্লাহ সাল্লামের কাছে একটি সাহাবি এসে জিজ্ঞেস করেছিল যে ইয়ারাসুল্লাহ আমি প্রায় হারাম কাজগুলো করেছি এবং করি কিন্তু একসাথে আমি সবগুলো ছাড়তে সম্ভব পারি না আমার জন্য সম্ভব নয় তা আমাকে এমন একটি কাজ বলেন যা আমি প্রথমে ছেড়ে দেব। মহানবী সাল্লা সাল্লাম বলেন যে তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও তখন সেই লোকটি বললো শুধুমাত্র একটি কাজ এই মিথ্যা কথা বলা বলে এটা তো কোনো ব্যাপার নয় সাধারণ জিনিস চলে যায় সে যখন মদের আড্ডাখানায় যায় মদ খেতে যায় তখন সে চিন্তা করে যদি কেউ জিজ্ঞেস করে আমি তো মিথ্যা কথা বলতে পারবো না আমি তো কথা দিয়ে এসেছি তখন সে মদ খাওয়া ছেড়ে দেয় চুরি করতে যায় চিন্তা করে যদি মহানবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করেন তাহলে আমাকে মিথ্যা কথা বলতে হবে যে আমি চুরি করিনি সে চুরি করা ছেড়ে দেয় এভাবে একটির পর একটি সে চকল মন্দ কাজগুলা ছেড়ে দেয় তাহলে সকল কাজের মূল হচ্ছে গিয়ে এই মিথ্যা এই জন্য হাদিসে এসেছে যে যত ফাসাদ ফিতনা মন্দ কাজগুলো একটি ঘরের মধ্যে রয়েছে এবং এই ঘরের চাবি হচ্ছে গিয়ে মিথ্যা কথা তাই আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা দোয়া চাইব যে আমাদের যাতে মিথ্যা কথা বলা থেকে দূরে রাখেন আমাদেরকে তৌফিক দান করু করেন যাতে আমরা মিথ্যা কথা না বলি والسلام عليكم ورحمة الله وبركاته. اللهم ارزقنا توفيق الطاعة، وبعد المعصية، وصدق النية، وعرفان الحرمة، وأكرمنا بالهدى والاستقامة، وسدد ألسنتنا بالثواب والحكمة. برحمتك يا ارحم الراحمين